এটার নাম্বারটা বলো। ওই দুলা ভাইরে যে মোবাইলটা কিনতে গেছে ওটা কিনছে তো? আরে এত পাগল হইলে হয়, কিনছে তো, আমি যেটা বলছি সেটাই কিনছে। হ্যাঁ কিনছে, আমাকে ভিডিও কলে দেখাইছে। দেখো আবার অন্য মোবাইল চাই নিয়ে আসে না, তাহলে কিন্তু আমি নিমু না ওই মোবাইল। আচ্ছা আসো, এত পাগল হলে তো হয় না। তা আসে না কে এখনো? আসতেছে হয়তো, রাস্তে আছে। খালি যদি আমার ওই আয়সা যদি বলে যে তোমার মোবাইলের কথা মনে নাই, কিন্তু ওই মোবাইল ছাড়া যদি অন্য মোবাইল আনে আমি কিন্তু ঘরে একবারে আগুন জ্বালাই দিব, কয়ে দিলাম। ও কবে থেকে বলতে আসছি একটা আইফোনের কথা। কিরে জন্না, তুই জমাই আসছে আসছে কই? এত কোনোতে বাসা? আরে মা তুমি এত পাগল হইলে কয়? ওমা এত কোন লাগে আইতে? তোমার মা বিয়ে তো আমার পাগল বানাই দিতেছ। আসতেছি তোমাদের জামাই, আসো। একটা সিটি কার কথা কইছিলে আমি, দিদি বারো কল মারা করে বলছে তো আমাকে কিনছে। আমাকে মার্কেটে যাওয়ার সময় ভিডিও করে দেখাচ্ছে। কি আনতে বলছে? সীতা হার। সীতা হার আনতে বলছে? বাপরে বুড়া কইছে আবার তোমার সীতা হার লাগে? তাপরাবো কিন্তু আমার সীতা হার না পাওয়ার অবস্থা না শোনা। আর তুমি খুলতে পারবা না? দেখি না আমি আমি একটা জিনিস বুঝলাম না, এরকম শুরু করছো কেন তোমরা? বাসায় আমি আগে বসতে পারলাম না? আরে বাবা আনছি তো, যেটা পেছনে এটা আনছেন তো। তোমাদের সমস্যাটা কি? এরকম তোমার কি সমস্যা? একটু খুলে তোমার মা আর বুনি আমার শুরু করতে কিছে? এই কি সমস্যা ওই ধরে? এই সমস্যা রে, তোমার সমস্যা কি বলো? সেটা বলো, কি সমস্যা তোমার? আমি বাসায় বসতে পারলাম না, ফিরে শুতে পারলাম না, কিন্তু খাইতে পারলাম না। তোমার পাগলে আমি কি আনছি? আনছি তো, এটা উড়ে তো উড়ে দেবো। চাইছে সেটা আনছো কিনা সেটা দেখতে চাইছি, সেটা কি অপরাধ? অপরাধ না, আমি আসলে মানে এরকম সৎকার করার কারণে। এই রাখো, এরকম করার কারণ কি? কি কারণ হইবো? তোমারে কইছিলাম আমার সিটি হারটা আনার জন্য আমি অনুষ্ঠানে যাইব, এটা দেখবো না আনছো? মানে আপনার বয়স হয়ে গেছে, আপনার সিটি হার লাগবে, হ্যাঁ আইফোন লাগবে, মানে আমার যে বাপ মরে গেছে এটা আপনাদের কোনো মাথা কথা নেই। মোবাইল কি এটা পকেটে রাখছেন ভাই? খালি মোবাইলই আনছেন? আমি যে মেকআপের টানতে কইছিলাম যাও তো। এই তো বলতেছে ভাই, এটা নাম্বারটা বলো। তোর বাপে যখন মারা গেছে, হ্যাঁ তখন আমি ওই দায়িত্ব লেট হয়েছিলাম, মানে তোরা পুরো ফ্যামিলি মানে ঠান্ডার গোষ্ঠী গেলে, যখন তোর বাবা মারা গেছে তখন আমার দায়িত্ব লেট হয়েছিল, তোর তোর মা তোর বোন সবাই মিলে আমার গোষ্ঠী উদ্ধার করে গেছে, আমি কি লেট করে এলাম? আর আমার বাবা যে মারা গেছে, আমি যে আইতে পারছি বাংলাদেশে, আমি এখানে কান্দতে কান্দতে অস্থির হয়ে গেছে, বাংলাদেশে আগে বাপের মারি ঢুকাই না। আমি কোন জায়গায় আইছি, কেমনি আইছি, তুই কোন খোঁজ খবর নাই? মানে তোরা সবাই মিলে মানে আমার আমি কে দিলে পাগল হয়ে গেছে যা? আর আমি তো একটা মানুষ নাকি? আমি তো রোবট, রোবট ক আমি কি রোবট? কইব মমি, কইব মুখা। এই যে আমি বাইরে থেকে এত কষ্ট করে আসলে কাজ করতে দুজনে,
আমার বুঝছস না বুঝছস তুই যদি বুঝতি তাহলে তুই আমার স্ত্রী তুই বুঝতি তুই বুঝছ না তো তোর মা আর বোন তো বুঝেই না তো ব্যাকের এখন মাথায় এত লোভ লোভ বুঝছস লোভ মনে মনে লোভ খালি কিন্তু তুই বুঝছস না কাজ করে ছেলে তোর ভিতরে নাই থাকতো তাহলে তুই তাদের বুঝাইতি তুই তাদের লড়া তুই মানে এটা তো আমি জানি এটা তালা দা নমকা ধমকা পাগল হয়ে গেছে একবারে কুত্তা পাগল হয়ে গেল মানুষ একটা জিনিস লেগে এই জিনিস টানছি থাকবো তোরা তুই উড়ে যাবো উড়ে যাবো আমি তখন লেগে আনছি আনছি না কিন্তু তোর এই জিনিসটা ওভারটেক করো সবকিছু শোন এই বাড়ি তুই তো টাকা পয়সা আমি পাড়াইছি বাড়ি তো আমার নামে টাকা পয়সা আমি করছি এই বাড়িতে খরচা পাড়াইছি মাসে মাসে এই টাকা পয়সা হিসাব দাম আমার বাবা আমার একটা অনুষ্ঠান আছে আমার শিখে হারের জন্য বসে রয়েছে বাবা শিখে হাসে আমার আইফোনটা দিলে একটু ছবি তুলতে পারবে ঠিক আছে আমি খবর পাইছি তো খবর পাইছি আমি এজন্য বলে যে আপন আপনার পর পরই হয় দোয়া করলে হইব না কিচ্ছু পাইবেন না তবে আমি আজকে তালাক দেব এটা আমার শেষ কথা আমি পাগল হয়ে গেছি আমার বাড়ির 30 সময় হবে না আগে বেরান বেরান আমার তো বেরান হবে বেরান বাবা শীতে হাত বলে ভরি মিস কিনা থাকো তুমি আনছনি বাইরে আগে আনছনি বাবা শীতে হাত বেরান আগে অসভ্যতানি কোন জায়গা বেয়া দক্ষ আছে তিনটা করে দেয় কিন্তু মানুষের কথা বলে নি হ্যাঁ আজকে আমার বাপটা মরে গেছে আজকে এক সপ্তাহ আমার অমুক করে আমি বাবা ভালোবাসা পাইতে পারিনি আমার এত কষ্ট লাগছে মানে আমার বাপ মরে গেছে আমি মাড়ি মাড়ি বন্ধ দিতে পারি বাচ্চা দেখতে পারি না আমি কি খাইছি না না খাইছি এটা খোঁজ খবর একবার নিল না আমি আইতে আইতে মানে আমি লাঠি কি আনছি কালকে আইফোন আনছি কালকে সীতা আনছি মানে এটা পাগল হয়ে গেছে এত কষ্ট করে কেমন আমি বিদেশে গেছি এই সংসারের জন্য মানে মাঝে মাঝে খুব কষ্ট লাগে আমার যে এইগুলো এইগুলো তো পরিবার একটা বারের জন্য ফোন দিয়ে খোঁজ খবর হয় না যে আমার জামাই কেমন আছে আসলে তো লয় না নিজের স্ত্রীর লয় না মা আসিল ছোটবেলা সেও মারা গেছে আসিল বাচ্চা সেও মারা গেল আমি তো নীতি মানা দিয়ে গেছি গা কি আছে জীবনের কোন ভাই আপনারাই বলেন আর প্রবাসী উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হলো প্রবাসী ভাইরা আপনারা যত কিছু যা করেন মানে এইরকম ভাবে আমার মতো এরকম ফান্দে কেউ করেন না এই যে এই ধরনের স্ত্রী যাদের আছে শাশুড়ি যাদের আছে এই ধরনের ফান্দে কেউ করেন না তাহলে জীবন শেষ যা কামাইবেন সব এরকম রয়ে যাবে না কিচ্ছু করা থাকবে না